মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রীতাদি, এতদিন তোমায় দেখে এসেছি রাজবাড়ি, একদম গাম্ভীর্য, একদম সিরিয়াস একজন। যে বৌমা হয়ে আসবে সে তো মানে একটু তৈরি হয়ে আসবে, কারণ সে তোমাকে এতগুলো রূপে দেখেছে। রিয়েলাইজ করার চেষ্টা করবে যে কোন রূপটাকে আমি অ্যাকসেপ্ট করবো। আমার বর বলে তোমার ছেলেকে কেউ বিয়ে করবে না। এখন আমি বললাম যে কি করবো, এখন কি বলবে, যদি ভুলে গিয়ে থাকে তাহলে। আজ তুমি শাশুড়ি মার রূপে এসছো, দর্শক আসনে অনেক বৌমারা বসে আছেন, কে প্রশ্ন করবে বলো? আচ্ছা নামটা আগে বলো। রাজশ্রী সরকার মণ্ডল। আমার প্রশ্নটা হচ্ছে যে কার কাছে কই মনের কথাতে প্রথমে তো আপনি বৌমাকে সহ্যই করতে পারতেন না, পরবর্তীকালে যেহেতু চেঞ্জ হয়েছিল ভালোবাসতে, পূবের ময়নাতে পুরো ক্যারেক্টারটা পুরো অন্যরকম, তো আপনার কাছে কোনটা বেশি ফেভারিট? দুটোই। আমি একজন অভিনেত্রী, আমি যখন যে চরিত্র করি সেই চরিত্রটাকে আমাকে সম্পূর্ণ ভালোবাসতে হয়, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, ফলে আমার কাছে দুটোই সমান, দুটোই ভালো লাগে। রীতাদি কার কাছে কই মনের কথা, ওই যে স্টাইলটা বলি ও কি কথা, অন্যভাবে কথা বলার কি হয়েছে গো? দোলন, কতদিন হয়ে গেল ডায়মন্ড জিন্দাবাদ চলছে? জুন মাস থেকে শুরু হয়েছে। কেমন লাগছে? খুবই ভালো, আমাদের টিমটা খুব ভালো, আমার ছেলে ভালো, বৌমা তো আগেও কাজ করেছি, ও মিষ্টি মেয়ে। রোজ শুটিং থাকে? হ্যাঁ। আর যখন কাজ থাকে না তখন কিভাবে সময় কাটে? কিভাবে যে সময় কেটে যায় সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তুই তো রান্না করতে ভালোবাসিস, সেটা তোর একটা বড় টাইম যায়। এখন আমার যে রান্না করে সে খুব ভালো করে ঠরে, কিন্তু তা সত্ত্বেও টিটোদা বলবে রান্না করে যাওয়া কি ভুলে গেলে নাকি, আমি কেন তো ভালো করছে। হ্যাঁ, তো বাড়িতে আছো, একটা কিছু করবে না? তারপর জানিসই তো আমার ওই যোগা করতে একটু সময় লাগে। আর এখন আমার সব থেকে ভালো সময় কাটানোর ভালো উপহার হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আজ দেখবো বৃন্দার ব্যাপারে মানুষ কিভাবে। নমস্কার, আমি স্বর্ণালী দাস। হ্যাঁ স্বর্ণালী, আগে বলো বৃন্দাকে কেমন লাগে? ভালোই লাগে ওনার চরিত্রটা, উনি সবসময় গুটি গুটি। হ্যাঁ, কখনো তো খারাপ হনই না। শাশুড়ি মাকে এরমই হওয়া উচিত? হ্যাঁ এরমই হওয়া উচিত, বৌমাদের তো সাপোর্ট করা অবশ্যই উচিত। হ্যাঁ, কিন্তু কখনো কখনো শাশুড়িরা একটু ক্ষুব্ধ ধরে, ধরুন কিছু হলো, ছেলে অসুস্থ হয়ে গেল, তুমি খেয়াল রাখোনি। তোমার শাশুড়ি খানিকটা এরকম না? না না না, আমার শাশুড়ি ভালো। আমার ছেলে হঠাৎ করে একটা বিরাট অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হয়েছে, তো সেইটার ঘটনাটার যে মূলে ছিল আমার বউ, ছেলের বউ ডায়মন্ড, সেই কারণে ছেলের বউর ওপর গিয়ে খুব একটা অভিমান হয়েছে, মানে এখন আমি ভীষণ রেগে আছি ওর ওপর। সেটাই বলছে যে ছেলে অসুস্থ হলে বা কিছু হলে উনি বউয়ের ওপর দোষ পড়ে যায়। বৌমাকে এখন দোষারোপ করছেন যে বম ব্লাস্টের জন্য, তো আপনার সিচুয়েশনে আপনারও যদি করতো কি আপনার শাশুড়িও কি আপনাকে এরকম ভাবে দোষারোপ করতো? মানুষ পরিস্থিতির শিকার, একটা মানুষ এমনি এমনি খারাপ হয়ে যায় না, এমনি এমনি ভালো হয়ে যায় না, পরিবেশ পরিস্থিতি তাকে ওই রকম বানিয়ে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। তোমার শাশুড়ি মা কার সাপোর্ট নেয়, তোমার না তোমার বরের? না আমার শাশুড়ি ভালো, আমার শাশুড়ি সবারই সাপোর্ট নেয়। সবাই খালি বলছে আমার শাশুড়ি খুব ভালো, বাড়ি গিয়ে তো শাশুড়িকে ফেস করতে হবে। আমরা মায়েরা রাগারাগি করতেই পারে, মায়েরা যখন মেয়েদের উপর রাগারাগি করে তখন একরকম হয়, মা বকছে তো ওটা পরে ভুলে যাব, কিন্তু যেই মুহূর্তে শাশুড়ি বকে ওটাই তখন ভীষণ দোষ হয়ে যায়, শাশুড়ি বলেছে ওটাকে কোট করে রাখবে, কেন মাটা ভুলে যেতে পারি, মারও তো উপর কত রাগ হয়, অভিমান হয়, বিরক্ত লাগে, উল্টো পাল্ট মার বয়স হয়ে গেলে এমন কিছু আচরণ করে যে আচরণগুলো পছন্দ হয় না, তো উল্টো দিক থেকে শাশুড়ি মারও তো সেই বয়সটা হয়েছে, সেই আচরণগুলো করতেই পারে, মার ক্ষেত্রে ক্ষমা হয়, শাশুড়ির ক্ষেত্রে ক্ষমা হয় না। এটা কিন্তু মেয়েদেরও একটা অদ্ভুত প্রবলেম, আজকে আমি বুঝতে পারি এটা, আমার মায়েদেরও আছে সেম, মেয়েদের মেয়েরা সব কিছু করতে পারে, আমার মেয়ে চুড়িদার পরতে পারে, আমার মেয়ে হট প্যান্ট পরতে পারে, বউ পরবে না কেন, সেও তো একটা মেয়ে, তারও তো একটা ইচ্ছে থাকতে পারে, এই দুদিক থেকেই সমঝোতাটা তো খুব জরুরি। অরিজিতার সাথে কথা বলবো, তার আগে দেখবো যে বাবুর মায়ের বিষয়ে আমার বাংলার বৌমারা কি ভাবে। হাত তুলতে অলরেডি শুরু করে দিয়েছে, মানে অগুন্তি হাত। ওকে, ডান দিকে সবুজ শাড়ি ফার্স্ট, আগে নাম বলো তোমার। নমস্কার দিদি, আমি জলি বসাক। আমার ম্যামের কাছে এইটাই প্রশ্ন, আপনি সৃজন আর পর্ণার মধ্যে সব সময় ঢুকে যান, এটা কেন? আর আপনি তো সৃজনের মা, ঠিক আছে আপনি পর্ণার মা কবে হয়ে উঠবেন? কবে কবে? আমার মনে হচ্ছে ওদের আশা পূরণ হবে। পর্ণা সব সময় আপনাকে তুষ্ট করার চেষ্টা করে কিন্তু আপনি সব সময় অসন্তুষ্ট। আমার মনে হয় চরিত্রটাই একটু অসহিষ্ণু। এটা তো অরিজিতা কথা বলছে, কিন্তু কৃষ্ণা কি বলছে? কৃষ্ণার হয়ে ওকালতি করছে।
আজকে আমাকে বাঁচাতেই হবে কৃষ্ণাকে। আর খুবই পজিটিভনেস আছে, যে কোনো জিনিসটাই যেটা নিজের মনে করে সেটাকে এত বেশি করেই নিজের মনে করতে থাকে যে অসুবিধা হয়ে যায়। এবার ছেলে যখন নিজের বলেছে তখন ছেলে কি নিয়ে ওরকম মারাত্মক অবসেসড, মাঝখানে আর কাউকে সহ্য করতে পারবে না। ইদানিং তো বোধ হয় আপনারা লক্ষ্যই করেছেন, ভয়ে হলেও নাতনিকে আপন করেছে। জলি, তোমার বাড়িতে কি বাবুর মা আছে নাকি? আমার শাশুড়ি খুবই সাপোর্টিভ, ভালো, কিন্তু ওই হয় না মানে কোনো কিছু নিয়ে কিছু কি হলেই রেগে যায়। ওনাকে মানাতে গিয়ে আমাকে যে কত কিছু করতে হয়, জড়িয়ে ধরতে হয়, মা মা ছাড়ো বাদ দাও, তারপরে গিয়ে উনি ঠান্ডা হন। তার মানে তো এটা শুনে মনে হচ্ছে বাড়িতে বাড়িতে কৃষ্ণা আছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় কৃষ্ণা ভীষণ প্র্যাকটিক্যাল একটা চরিত্র। আর প্রাইমারিলি এই অসুবিধাটার মধ্যে দিয়ে বোধহয় প্রত্যেকটি মেয়েকেই যেতে হয় যে শাশুড়ির সাথে একটা অ্যাডজাস্ট করতে সময় লেগে গেল। ওই সময়টাকে বিচার করলে অনেক সময় শাশুড়ি ভিলেন হয়ে যায়, কিন্তু ওইটা ভীষণ মানে ওই সময়টা শাশুড়ির কাছেও বৌমা ভিলেন। মানে একটা তো মানুষকে অ্যাডজাস্ট করতে সময় দিতে হবে, দুটো মানুষই হঠাৎ মুখোমুখি হয়েছে, যত দিন এগোবে তত অ্যাডজাস্টমেন্টটা বাড়বে। এই এই গল্পতেও সেটাই দেখানো হবে হোপফুলি। অরিজিতার নিজের লাইফে কিরকম শাশুড়িমা দরকার? এক্সপেক্ট করবো যে তিনি একটু বুঝবেন, মানে প্রথমে গিয়েই আমিও তাকে ভিলেন বানাবো না, যেহেতু এই এক্সপিরিয়েন্সটা নিজের হচ্ছে এখন। তো কিছুটা দিন তো অ্যাডজাস্ট বাবু মা বেরোয়, খুব বিপদ আছে দিদি। শর্মিলা, আগে একটু জিজ্ঞেস করি, এই যে পরিবর্তনটা এলে, লুকটা পাল্টালো, এটা কিভাবে হলো? আমি যেটা দেখলাম সব থেকে সহজ ব্যাপার হলো মুখটা বন্ধ করা, মানে যেটা আমার ফেভারিট ফুড বিরিয়ানি ওটা আমি বন্ধ করে দিয়েছি। আর হালকা এক্সারসাইজ খুব বাড়িতে নিজের পছন্দ মতন করি। আর মিঠি ছোড়া ধারাবাহিকে সুচিস্মিতা, কীরকম এই শাশুড়িমা? সুচিস্মিতার সম্ভ্রান্ত পরিবার, এবং ওরা মানে সুচিস্মিতা নিজে খুব শিক্ষিত, মানে এখনকার যে মডার্ন শাশুড়ি হয় ওইরকম, কিন্তু সুচিস্মিতার সমস্যাটা অন্য জায়গায়। কারণ ছেলে একজনকে প্রেম করতো, মানে তাকে ভালোবাসতো, সুচিস্মিতাও তাকে খুব ভালোবাসতো, কিন্তু বিয়ের সময় ধোকা হয়ে গেল, মানে মেয়েটি বিয়ে না করে বোনকে বিয়ে দিয়ে দিল। প্লাস ও প্রচণ্ড যেটা হচ্ছে মিথ্যে কথা বলে, ঠকায়। সুচিস্মিতা বিচার করে যে নিজের দিদিকে ঠকাতে পারে, নিজের বোনেদের বাড়ির লোকেদের ঠকাতে পারে, তো আমরা কে? তো এরম ধরনের একটা ক্যারেক্টার, মানে বৌমা কেরম ভাবে বিহেভ করছে সেই অনুযায়ী শাশুড়ি করছে আর কি। বৌমাই হচ্ছে এখানে ডিফেক্টিভ। বৌমা কি সেটা মনে করে? বৌমার প্রচুর মানে জেনে জেনেই করে যে দাঁড়াও না, এবার মজা দেখাচ্ছি তোমাদের, এই আর কি। মানে এরকম টাইপের এখানে কে আছে যে দেখাচ্ছি মজা শাশুড়ি মায়ের, শাশুড়ি এরকম টাইপের কেউ বলবে নাকি? থাকলে না এখন আর কেউ হাত তুলছে না কিন্তু। আচ্ছা, প্রশ্ন কে করতে চায় সুচিস্মিতাকে বলো। নমস্কার, আমি ইনাক্ষী ঘোষ নন্দী। আমি নিজে একজন ওয়ার্কিং উম্যান, আমার শাশুড়ি ভীষণ সাপোর্টিভ, কিন্তু নীলু, আজকালকার মেয়েরা তো সবাই চাকরি করে, তাহলে নীলুর শাশুড়ি কেন সেটা এলাও করে না? না, নীলুর কোনো কিন্তু চাকরি করার মতন শিক্ষাগত যোগ্যতা নেই। নীলুকে কিন্তু ওর বর বা সমানে বলে যাচ্ছে যে তুমি পড়াশোনা করো, তুমি আরেকটু কিছু করো নিজের জন্য, এটা কিন্তু সাপোর্ট রয়েছে। কোনো সময় সুচিস্মিতা বলেনি যে করবে না, কিছু পড়াশোনা শিখবে না বা কিছু। ও কিন্তু বলছে আমি বেশ বড়লোক বাড়িতে বিয়ে করেছি, আমি এবার মস্তি করবো। কত বড় হলো রবিলা? ক্লাস 8 এ পড়ে, 13 বছর। দেখো বাবা, ও অভিনেত্রী হতে চায় কিনা? বলেছে না বাবা, ভীষণ কষ্ট, আমি ওসব করব না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।